অনেকেরই ইচ্ছা হয় একটা মোবাইলে যদি দুইটা অথবা তিনটা ডিএলএসআইডি খেলতে পারতাম। আবার অনেকেই আইডি সঠিকভাবে লগ ইন না করার কারণে হারিয়ে ফেলছে তার শখের আইডিটি। আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি প্রসেস আপনাদের দেখিয়ে দিব যে প্রসেস অবলম্বন করলে আইডি লগ ইন লগ আউট করতে পারবেন। আজকের এই ভিডিওর একটা সেকেন্ডও মিস করা যাবে না, কারণ আজকের ভিডিওর একটা সেকেন্ডও মিস করলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এর জন্য ভিডিওর একটা সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। গেমে প্রবেশ করার পর সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংসে প্রবেশ করার পর এখানে লাল এবং হলুদ দুইটা বিষয়কে আমি মার্ক করেছি। লাল অপশনের উপরে প্রবেশ করুন। আপনি যদি আপনার আইডিটি দ্বিতীয় কোনো ফোনে রাখতে চান তাহলে এখানে জেনারেট কোডের উপরে চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু একটা কোড পাবেন। সেই কোডটা আপনার দ্বিতীয় ফোনে লিংক করলে পরে আপনার আইডিটি আপনার দ্বিতীয় ফোনে চলে যাবে। জেনারেট কোডের উপরে আপনি একটি অপশন দেখতে পারতেছেন, এটার অর্থ হলো এই আইডিটি একটি মোবাইলে চলতেছে। এখানে যদি দুইটা অথবা তিনটা অপশন থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে এই ফোনটা অন্য মোবাইলগুলোতেও অ্যাড রয়েছে। অন্য ফোনগুলো যখন আপনার ফোনে দেখাবে তখন এর সাইডে কিন্তু আপনি ক্রস চিহ্ন পাবেন। ক্রসের উপরে চাপ দিলে সেই মোবাইল থেকে আপনার আইডিটি রিমুভ হয়ে যাবে। জেনারেট কোডের উপরে চাপ দিলে একটি কোড পাবেন এবং কপি টু ক্লিপবোর্ডের উপরে চাপ দিলে সেই কোডটা কপি হয়ে যাবে। আপনার আইডিটি অন্য ফোনে ট্রান্সফার করার জন্য হলুদ যে চিহ্নটি দেখিয়েছিলাম সেই অপশনে আপনাকে যেতে হবে। সেই অপশনে চাপ দিয়ে দেওয়ার পর সেখান থেকে আপনি আপনার যে কোডটা সেই কোডটা কপি থেকে পেস্ট করে এখানে লিংক প্রোফাইল করলে পরেই আপনার আইডি আপনার ফোনেও থাকবে আবার এই ফোনেও যুক্ত হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো কিভাবে একটা আইডি লগ ইন করতে হয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন এখন যে আইডিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে DLS21-এর একটি আইডি। এখন আমি DLS30-এর একটা আইডি লগ ইন করে আপনাদের দেখাবো। অন্য একটা আইডি লগ ইন করার জন্য কোড বসিয়ে লিংক প্রোফাইলে চাপ দিতে হবে। এখন যে আইডিটি আমরা দেখতে পারতেছি এই আইডিটি আমার এক কাছের ছোট ভাইয়ের। সো এখানে আমরা দেখতে পারতেছি এটা কিন্তু DLS30-এর একটা আইডি। এটা কিন্তু ছোট ভাইয়ের ফোন থেকে আমার ফোনে আমি লগ ইন করে নিয়েছি এবং আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে এটাকে আবার লগ আউট করতে হবে। তাই এখন চলে যাব ছোট ভাইয়ের ফোনে এবং ছোট ভাইয়ের ফোনে চলে যাওয়ার পর এখান থেকে সেটিংস অপশন থেকে অ্যাডভান্স সেটিংসে প্রবেশ করার পর জেনারেট কোড অপশন থেকে এখন আমার মোবাইলের যে ডিভাইসটা অ্যাড হয়ে রয়েছে সেটাকে রিমুভ করে দিলে পরে আমার মোবাইল থেকে এই আইডিটা চলে গিয়ে আমার আগের আইডিটা কিন্তু চলে আসবে। সো এখানে চাপ দিয়ে দেওয়ার পর আমার মোবাইলে চলে আসলাম। এখন দেখতে হবে আমার আগের আইডিটা আবার আসে কি না। সো এখানে কন্টিনিউয়ের উপরে চাপ দিয়ে দেওয়ার পর দুইটা অপশন দেখতে পারবেন। ক্যান্সেলের উপরে চাপ দিলে কিছুই হবে না, এর জন্য আমাদের চাপ দিতে হবে ক্রিয়েট এ নিউ প্রোফাইলে। এখানে আমরা চাপ দেওয়ার পর দেখতে পারলাম এখানে কিন্তু আমাদের আগের সেই DLS21-এর আইডিটা চলে এসেছে। সো এই অ্যাপে ফলো করে আপনারা কিন্তু আইডি লগ ইন লগ আউট করতে পারেন। সো আপনারা কিন্তু আগে অন্য কোনো ফোনে এটা প্র্যাকটিস করে তারপর নিজের ফোনে ব্যবহার করবেন।